আসসালামু আলাইকুম, ঘরকোনা চ্যানেলে সবাইকে স্বাগত। কুরবানি ঈদ স্পেশাল আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো খাসির পায়া বা নিহারি। এটি খেতে ভীষণই সুস্বাদু। আর আজকে যে রেসিপিটি দেখাবো, ঠিক এইভাবে গরুর পাও রান্না করে নেওয়া যায়। এটি বানানোর জন্য আমার লাগবে খাসির পা, যেটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর এটা কয়েকবার ধুয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এতে গোটা রসুন দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করব, সেজন্য গোটা রসুনই দিয়ে দিলাম। আর এরকম বড় বড় টুকরো করে কাটা পেঁয়াজ দিয়ে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি সামান্য একটু আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে নিব, আর একটু হলুদ দিব। হলুদ লাগলে পরে দিয়ে নেওয়া যাবে। প্রেশার কুকারে সব কিছু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বেশ কয়েকটা সিটি দিয়ে আমি এটা অল্প আঁচে এক ঘন্টা মতো চুলাতেই রেখে দিব। এখন একটা কড়াইতে সামান্য একটু সরষের তেল দিয়ে নিলাম, তাতে গোটা জিরা ফোড়ন দিয়েছি। আর দিয়ে নিচ্ছি গোটা মৌরি। গোটা মৌরিটা যদি এই নিহারি রান্নায় দেওয়া যায় তাহলে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এখন এখানে একটা শুকনা মরিচ ভেঙে দিয়ে দিলাম, এর ফ্লেভারও খুব সুন্দর পাওয়া যাবে। আর এখন এতে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু বাদামি করে ভেজে নিতে হবে। যেহেতু আজকে নিহারিটা আমি প্রেশার কুকারে রান্না করছি, এটা এক ঘন্টার মধ্যে সিদ্ধ হয়ে যাবে। আর এখন এখানে সামান্য একটু কাঁচামরিচ দিয়ে নিলাম। আর আপনারা যদি এটা হাঁড়িতে সিদ্ধ করতে চান তবে দুই তিন দিন সময় লাগবে, একদিনে এটা হাঁড়িতে সিদ্ধ করা যায় না। এখন এর মধ্যে খাসির যে পাগুলো আছে সেগুলো দিয়ে নিলাম। আর দেখেন কত সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়া দিলেই কিন্তু মাংসটা হাড্ডি থেকে আলাদা হয়ে যাচ্ছে। খুব একটা বেশি নাড়াচাড়া করব না। এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এই মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। রংটা যেহেতু একটু হালকা লাগছে সেজন্য সামান্য একটু হলুদ দিয়ে নিলাম। আর এখন দিয়ে নিচ্ছি কাশ্মীরি মরিচগুলো, এটা রঙের জন্য দিয়ে নিচ্ছি। আর আপনারা যদি ঝাল আরও খেতে পছন্দ করেন তবে এখানে আরও কাঁচামরিচ দিয়ে দেওয়া যায়। সামান্য একটু পানি দিয়ে এটা ঢেকে দিলাম যতক্ষণ না ফুটে উঠছে। যখন এটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আঁচ কমিয়ে এতে গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি। তারপরে নাড়াচাড়া করে এটা ঢেকে পাঁচ মিনিট রেখে চুলা বন্ধ করে দিতে হবে। আমার খাসির পায়া বা নিহারি রান্না হয়ে গেল। এখন এটা পরিবেশন করে দিতে হবে। নান রুটি বা এমনি লাল আটা রুটির সাথে এটা খেতে ভীষণ সুস্বাদু হয়। সামান্য একটু ধনে পাতা কুচি আর বেরেস্তা দিয়ে এটা আমি সাজিয়ে পরিবেশন করে দিব। আপনারা ঠিক এই রেসিপিতে গরুর পায়াটাও রান্না করে নিতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে ঘরকন্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।